আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা আশেপাশে অনেক চা বাগানই দেখে থাকবেন, এই সুন্দর চা বাগানগুলি আমাদের মনোমুগ্ধ করে তোলে। কিন্তু আপনারা জানেন কি, যদি এই চা বাগানের গাছগুলি কাটা না হয় তাহলে কত লম্বা হতে পারে? চলুন তা আজকে আমরা জানব। তো গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমরা আজকে যাচ্ছি সেই বাগানটা দেখাতে। ওকে, খুব জঙ্গল, দেখুন চারপাশে, দেখলেই বুঝতে পারবে। আর এই চা বাগান প্রায় 20 বছর, তারও বেশি হতে পারে। তো সেই বাগানে আজকে আমরা যাব। প্রচুর জঙ্গল আর চারিদিকে সাপ পোকামাকড়ে ভর্তি। ওকে, তো আমার সাথে এসেছে এক ভাই, ও আজকে ডিটেলস আমাদের দেখাবো। রিস্কি ওয়ে এটা, ওকে, ভেরি ডিফিকাল্ট ওয়ে টু গো। চারিদিকে দেখুন, জঙ্গলে জঙ্গল। নিচের দিকে আমার ক্যামেরা পর্যন্ত বলবো দেখাতে, এবং কী হারের জঙ্গল চারিদিকে। তার মাঝখান দিয়েই আমরা আজকে সেই জায়গাটাতে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের সেই জায়গাটা দেখাবো। সেই চা বাগান, 20 বছর পুরনো চা গাছ। তো পৌঁছে গেছি সেই চা বাগানে। দেখুন সেই বিশালাকার চা গাছটি, এরকম অনেক গাছ আছে। চলুন আমি আপনাদের পরবর্তী গাছটি দেখাচ্ছি। তো দেখুন, এই হচ্ছে চা গাছ। এর বয়সও হবে আপনার 15-20 বছর হয়ে যাবে। এবার আপনাদের প্রমাণের জন্য আমি দেখাচ্ছি, এই পাতাটা আমি ছিঁড়ে দিলাম চা গাছের। এবার প্রমাণ করার জন্য যে এই গাছ, এই গাছ একই কিনা। তো এর সাথে একটা দেখুন, আমি পাতা এখানে তুলে নিচ্ছি, এই যে দুটো দেখুন। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন, তো দুটো গাছই একই, কিন্তু একে যদি কাটা না হয় তাহলে এত লম্বা হবে। ক্যামেরা পার্সন তো বলবো পুরো গাছটা দেখাতে, এটা 20 বছরের বেশি হবে। আর যদি কেটে আমরা বারবার কাটতে কাটতে গাছটাকে একই লেভেলে রাখি, যখন তখন এই লেভেলেই থাকে। তো দেখুন, এখানে পাতা দুটো একই দেখাচ্ছে, এই চা গাছ। এবং বিদেশেও এরকম গাছ দেখা যায় যেগুলো 50-60 বছরের পুরনো। ওকে, যতদূর আমি জানি, তো এই গাছটা এটাই, দেখুন এই চা গাছটা 20 বছর, 20 বছর পুরনো, বেশি হতে পারে। আর এখানে আসতে এই গাছটা শুরু করতে আজকে আমাদের কষ্ট করতে হয়েছে, জঙ্গলের ভেতর দিয়ে এসেছি আমরা। ওকে, তো আশা করি